আজ সকালে চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন। তারা যেটা জানাচ্ছেন, তিনি এই মুহূর্তে শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন। তার আজকে এমআরআই এবং নার্ভ ভেলোসিটি টেস্ট হয়েছিল এবং তাতে যে রিপোর্ট এসেছে, চিকিৎসকরা বলেছেন যে তার যে মেডিকেল কন্ডিশনটা এই মুহূর্তে রয়েছে, তার নার্ভ ড্যামেজ হয়েছে তবে টিয়ার হয়নি। নিউরোপ্রক্সিয়া বলে একটা মেডিকেল টার্ম আছে, সেই অনুযায়ী তারা বলছেন তার নিউরোপ্রক্সিয়া হয়েছে, অর্থাৎ নার্ভে ড্যামেজ আছে বুলেট ঢুকে গিয়ে বেরিয়ে যাওয়ার জন্যে, এবং সেই ড্যামেজের জন্যে বাঁ দিকটা তিনি নড়াচড়া করতে পারছেন না, বাঁ হাত নড়াচড়া করতে না পারার জন্যই আজকের যে টেস্টগুলো সেগুলো করা হয়েছে, তবে তিনি স্থিতিশীল রয়েছেন। চিকিৎসকরা এই মুহূর্তে সব পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছেছেন যে তার আপাতত কোনো অপারেশন দরকার নেই, তবে আগামীকাল তার ড্রেসিং সার্জারি হবে। ড্রেসিং সার্জারি কেন করা হবে? তার যে ইঞ্জুরি দুটো আছে, একটা হচ্ছে বুলেট এন্ট্রি পয়েন্টে ইঞ্জুরি এবং আরেকটা হচ্ছে বুলেট এক্সিট পয়েন্টে ইঞ্জুরি, সেই দুটো জায়গায় বার্ন কতটা আছে কালকে দেখা হবে এবং তারপরে সেইগুলো বুঝে তাকে হয়তো স্টিচিং করা হতে পারে। এই মুহূর্তে প্লাস্টিক সার্জন এবং নিউরো মেডিসিনের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার জন্য বোর্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধন্যবাদ ঝিলম। আমরা শুনে নেব জখম ওই এসটিএফ ইন্সপেক্টরের স্ত্রী, তিনি কি বলছেন। বীরভূমেও এরকম অনেক ডেসপারেটলি করেছেন উনি, বীরভূমেও হয়েছে অনেক, রেশন কেলেঙ্কারির সময় ওনার আঘাত লেগেছিল, কপালে মেরেছিল, তখন উনি নটা স্টিচ পড়েছিল। সেটা কোথায় হয়েছিল? ওটা কিনাহারে। কিনাহারে মানে সেখানে কার সাথে গন্ডগোল হয়েছিল? গন্ডগোল নয়, ওই রেশন কেলেঙ্কারির সময় তখন হয়েছিল। তারপরে সাঁওতালদের ইয়েতে তীরও লেগেছিল, সাঁওতালদের সাথে লড়ার সময় তীর লেগেছিল পায়ে, আরো হয়েছে ছোটখাটো অনেক ইয়ে হয়েছে। নিউটাউনের সুখবৃষ্টি আবাসনের এনকাউন্টারের ঘটনায় নতুন তথ্য। আবাসনের B153 নম্বর টাওয়ারে 201 নম্বর ফ্ল্যাটের মালিক আকবর আলী, বাড়ি সিআইটি রোডে, দালাল সৌরভ কুমারের দাবি গত 22 মে ওয়েবসাইটের মাধ্যমে তার সঙ্গে ফোনে যোগাযোগ করে সুমিত কুমার নামে এক ব্যক্তি। ওই দালাল এরপর যোগাযোগ করেন আর এক দালাল সুশান্ত সাহার সঙ্গে। সুশান্তর সঙ্গে বাড়ির মালিকের সরাসরি যোগাযোগ ছিল। এরপর হরিয়ানার বাসিন্দা সুমিত কুমারের নামে জমা দেয়া হয় ডকুমেন্ট। গাড়ির যন্ত্রাংশের ব্যবসা রয়েছে বলে জানান সুমিত। 23 মে ফ্ল্যাটে চলে আসে ভাড়াটে দুই যুবক। স্থানীয় সূত্রে খবর, ফ্ল্যাটের জানলা সব সময় বন্ধ থাকত, ওই দুজনকে বাইরে বেরোতে দেখেননি কেউই, খাবার আসত হোম ডেলিভারির মাধ্যমে। পরিচয় গোপন রাখতে এই কৌশল বলে মনে করছে পুলিশ। কখনো বিরিয়ানি অর্ডার করতো, কখনো লাচ্চা পরোটা, কখনো চিকেন কষা, এই সব অর্ডার করতো। একদিন কে রিসিভ করতো? ছেলেই রিসিভ করতো।